ঢাকা সহ দেশের 20 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ সর্বোচ্চ 60 কিলোমিটার। 28 জুন বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। আরো 4 থেকে 5 দিন সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। সে হিসেবে পবিত্র ঈদ উল আজহার দিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা প্রবল। গত 27 জুন মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মোহাম্মদ অমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, 2 দিন ধরে সারা দেশে যেভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, ঈদের দিনেও তা অব্যাহত থাকবে, তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে। 27 জুন সন্ধ্যা 6টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী 24 ঘন্টা আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে বিজ্ঞপ্তি দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক AKM নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া পরবর্তী 2 দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।